বাকি রাখলি? বাকি কে কোথায় আছে আমি জানি না রে ভাই। আমরা একটু সময় ওয়েট করি, যদি কেউ জয়েন করলো তো করলো, না করলে না করলো। সম্ভবত সবাই একটু বিজি আছে আজকে, ইটস ওকে। নাইম ভাই মনে হয় কোথাও বের হইছে। ওরে তো বলছিলাম আমি 10-15 মিনিট পরে লিঙ্ক দিব, তো হয়তো চলে আসবে। গাড়িতে আছে, ও আচ্ছা বাইরে আছে। ও আচ্ছা, ও যখন আসবে তখন আসলো, ঠিক আছে। আমাদের রেকর্ডিং করা আছে, তোমাদের আচ্ছা ভাই ঠিক আছে রেকর্ডিং রাখি। তোমাদের কোনো প্রয়োজন থাকলে বলতে পারো, আমি আগে থেকে আনসার দিয়ে দিয়ে দিই। আমরা এখানে একটু দেখি তোমাদের মার্কেট স্ট্রাকচারটা একটু হয়তো বুঝা হতে পারে। ওকে, আমি সিফাত, আমি তোমাকে মিউট করছি, তুমি যখনই কিছু বলবা তখন আনমিউট করে কথা বলে নিও, পরে আবার মিউট করে দিও। আচ্ছা, যেটা আমাদের কালকে ওই যে তোমরা কয়েকজন হয়তো গ্রুপ কল দিছিলা, মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলতেছিলা, তো আমরা যদি এখানে এখন অ্যানালাইসিস করি বিটকয়েনে, সবগুলা তো বলতে গেলে সেইমই, সবগুলা জিনিসটা মেন কনসেপ্টটা তো সেম। আচ্ছা দাঁড়াও, এটাকে আমি এখানে সরাই নিই, তাহলে আমার জন্য ইজি হবে, আমি দেখতে পারবো কে আসছে বা আসে নাই। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে কথা বলি, আমাদের মার্কেটটা তো হাইয়া, আমরা প্রথমে কি দেখব? আচ্ছা, নোট করতে পারো কয়েকটা জিনিস, কে নোট করবা, করবা বা আমি করবো? আমি আমি করতেছি একটা, তোমরা জাস্ট এটা পরে কপি করে নিও, ঠিক আছে ভাই? কম্পিউটারে কে আছো? আমি আছি ল্যাপটপে। আচ্ছা, আমি তোমাকে লিংক দিচ্ছি, তুমি এই লিংকটা এডিট কর, এখানে তুমি পয়েন্টগুলো লিখবা আর কি, তাহলে একটা ভালো ধারণা হবে। তবে ভালো টাইপিং পারি না, ল্যাপটপে টাইপিং করি না এখন। লিখতে পারো? দিলওয়ার ভাই করেন, দিলওয়ার ভাই টাইপিং এক্সপেরিয়েন্স আছে না? লিখতে পারো তো বাংলা ইংলিশে যেইটাই পারো? হ্যাঁ হ্যাঁ পারি। ও তাইলে হইছে, চ্যাটিং করতে পারো তো? না ভাই, সেটিং মিটিং পাই না, আমি এটাই এখনো কাজ করি নাই। মাথা খারাপ বল। আচ্ছা ভাই, নোট করতেছি, সমস্যা নাই। ওকে, আমি দিচ্ছি কে লিখতে পারবা লিখো এটাতে। আচ্ছা, যেই লিখবা তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানে কমান্ডসে দিবা, তাইলে আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিব। না লাগবে না, আমি তোমাকে লিঙ্ক দিতে পারবো ডাইরেক্টলি। এই না, আমি তোমাকে এইখানে লিঙ্ক দিয়ে দিছি, তুমি শুধু এই লিঙ্কে ক্লিক করলে তোমাকে এই ডকুমেন্টে নিয়ে যাবে, আর তুমি এটাতে লিখতে পারবা।
ঠিক আছে, কে লিখবা এখন? আরে আমি বুঝি নাই, লিখবা কে? দেওয়ার ভাই। ওকে ভাই, আপনি এটাতে লিখেন, আমি আপনাকে যে যে জিনিসগুলা বলবো ওইটা লিখবেন শুধু। প্রথমে আমরা যখন একটা পেয়ারে ট্রেডিং করতে যাচ্ছি, আজকে আমরা একটু এন্ট্রি নেওয়া এগুলো একটু দেখি। আচ্ছা, আমরা প্রথমে যে দেখবো আমার হায়ার টাইম ফ্রেম কি করে। আমি বিটকয়েনে আসি, ধরো বিটকয়েনে হায়ার টাইম ফ্রেম, এখানে আপ ট্রেন্ড ছিল, এখন ডাউন ট্রেন্ডে আছে। তো এটা মেনলি আপ, ফুললি উইকলিতে ও ডাউন ট্রেন্ড, বা ডেইলিতে ও আপ ট্রেন্ড। তো আমরা প্রথমে লিখব চেক, চেক হায়ার টাইম, তুমি দেখবা 1 ডে আর 4 আওয়ার। আমরা কি চেক করব? ট্রেন্ড। আমরা ট্রেন্ডটা চেক করলাম, এখানে 1 ডেতে আমরা পাইছি এটা আপ ট্রেন্ড আছে। ওকে, এখন আমি গেলাম 4 আওয়ারে। 4 আওয়ারে যাওয়ার পর এখানে কি পাইছি? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, পরে এখানে ডাউন ট্রেন্ড আসছে। তো 4 আওয়ারে ও হচ্ছে এটা আপ ট্রেন্ডে চলতেছে। 4 আওয়ারে হিসেব করলে পুরো, আমরা যখন এটাকে আমরা বলবো এক্সটার্নাল বা এক্সট্রিম, সরি আমরা এক্সট্রিম বলবো, এক্সট্রিম লেভেল ও আপ ট্রেন্ডে আছে। এটা হচ্ছে 4 আওয়ারের। আচ্ছা, এখন যদি আমি এখানে আমি একটু চেক করি যে 4 আওয়ারে কি করছে ও। 4 আওয়ার আমাকে এক্সট্রিমে কোনো পুল ব্যাক দেয় নাই, এক্সট্রিমে এখান থেকে এতটুকুর পর্যন্ত ও আমাকে কোনো পুল ব্যাকই দেয় নাই, যে কোনো একটা পুল ব্যাক মোর দেন আমরা কোন কখন একটা কিছুকে পুল ব্যাক ধরতে পারবো। আমরা পুল ব্যাক ধরতে পারবো যখন এটা 50% মিনিমাম 50% ওর নিচে আসে পুল ব্যাক করে, ওটাকে আমরা পুল ব্যাক হিসাবে ধরতে পারি। তার মানে ও আমাদেরকে এখনো পুল ব্যাক করে নাই এক্সট্রিম, এক্সট্রিমে ইন্টারনালে ও করছে, ইন্টারনালে এই ও পুল ব্যাক দিয়ে 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 দিয়ে, আমি দেখাই। এখানে এটাকে পুল ব্যাক ধরা যায় না, এটা 50% হয় নাই, ও একবারে উপরেরটা করছে। তো এখন এটা করছে, এই লয়ের এই ল যে হাইটা করছে এটার পুল ব্যাক চলতেছে এখন। এটা হচ্ছে আমাদের 4 আওয়ারে যদি আমরা দেখি। আবার তাহলে আমরা এটাকে মার্ক করে রাখলাম, তা আমাদের বর্তমান ট্রেডিং জোন হচ্ছে এতটুকু, ওই টপ থেকে এতটুকু। আমরা এখন শিফট হলাম 15 মিনিটে। এখন 15 মিনিটে আমাদের এই এই এক্সট্রিম, 15 মিনিটের যে এক্সট্রিম, এক্সট্রিমের ল হচ্ছে এটা আর এটা হচ্ছে হাই। আমাদেরকে ও এখনো কোনো কিছু আর কিছু দেয় নাই, ও এখানে পুল ব্যাক করছে যেটা হচ্ছে মোর দেন 50%। আর মোর দেন 50% হলে আমরা কোন জায়গা থেকে এন্ট্রি নিব? আমরা এন্ট্রি নিব ডিসকাউন্ট জোন থেকে। তো এখানে হচ্ছে ডিসকাউন্ট আর প্রিমিয়াম সম্বন্ধে জানো তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন আর এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন। ও ডিসকাউন্ট জোনে আসছে, মোর দেন 50% পুল ব্যাক এখানে আমরা কনফার্ম হয়েছে, এটা পুল ব্যাক চলতেছে। এখানে ও 50% পুল ব্যাক ও করে ফেলছে, মোর দেন 50% এটা পুল ব্যাক আমরা ধরবো। এখনো পুল ব্যাক কতটুকু জায়গা পর্যন্ত করতে পারে ও করতে পারে, ওর যে এখানের কোন একটা সাপ্লাই জোন পর্যন্ত। তো এখানে আমরা এই যে ক্যান্ডেল যেটা আছে এটাকে আমরা সাপ্লাই জোন হিসেবে ধরতে পারি এই জায়গায়, এটা এটা আমাদের সাপ্লাই জোন। কারণ এইখান থেকে মার্কেট দেখো ও ডাইরেক্ট উপরে চলে গেছে, এই যে রেড ক্যান্ডেলটা তাই না? এই রেড ক্যান্ডেল থেকে তো মার্কেট উপরে চলে গেল না, ও তো আর নিচে আসে নাই।
তো এটাকে যদি আমরা সাপ্লাই দুন যদি ধরি, ও পুলব্যাক করবে ওর নিচে ডিসকাউন্টের সাপ্লাই জোন পর্যন্ত, এটা লং রেঞ্জে ও এসে এটাকে হিট করে নিয়ে গেছে। হিট করে নিয়ে গেছে, এখন ও 15 মিনিটের আপ ট্রেন্ড আছে। ওখানে এখন আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম, আমরা এখন এটা তো তোমার লং রানে, বাট এইভাবে তো এন্ট্রি করলে ভাই, তুমি আজকে এন্ট্রি নিলে তুমি এন্ট্রি ক্লোজ করবে আগামী মাসে। আমরা এখন ইন্টারনালে চলে যাব, আমরা তো এন্ট্রিগুলো নিচ্ছি 1 মিনিট আর 5 মিনিট দেখে, 15 মিনিটের ক্যান্ডেল দেখে দেখে আমরা এন্ট্রি নিচ্ছি। তো মার্কেট এইখান থেকে ভেরি ক্লিয়ার যে মার্কেট উপরেই যাচ্ছে, মার্কেট এখান থেকে ও উপরে উপরের দিকেই যাবে। আচ্ছা, উপরের দিকে যদি যায় তাহলে এখন এখানে কি হবে, আমাদের এই 15 মিনিট এই জায়গায় কি হচ্ছে? আমরা ওইগুলা বাদ দিলাম, আগের যা যা হয়েছে ওইগুলা সব বাদ, আমি আগেরগুলো ডিলিট করে দিই। আজকে ডিলিট হবে নাকি আগামীকাল? আচ্ছা, তো এখন আমাদের বর্তমানে যেটা চলতেছে, বর্তমানে আমরা যখন এখন যদি আমরা এখানে স্ক্যালপিং এন্ট্রিগুলো আমরা খুঁজতে থাকি বা আমাদেরকে এন্ট্রি ধরতে হবে, এখানে কতদিন আছে? প্রায় 3 তারিখ থেকে 5 তারিখ, 3 তারিখ থেকে 5 তারিখ এতটুকু জায়গাটা আমরা, এতটুকু জায়গাটা একটু ভালো করে দেখি। এখানে একটা মজার একটা জিনিস আছে, ওইটা একটু পরে বুঝাবো। আচ্ছা, আমাদের এই লো, আমরা এখন 15 মিনিট নিয়ে কথা বলতেছি, 15 মিনিট নিয়ে অ্যানালাইসিস করে আমরা 5 মিনিটে আর 1 মিনিটে এন্ট্রি খুঁজব। সবার কি স্ক্রিন আসতেছে? জি ভাই আসে। ওইটা তো রেকর্ড হচ্ছে এনিওয়ে। আচ্ছা, 15 মিনিটে আমরা যদি দেখি, এই লো আমাদেরকে এই হাই করলো, আমরা একটু প্রপার ভাবে ড্র করবো, ঠিক আছে? আজকে প্রপার ওয়েতে ড্র করব, আমরা এই মার্কেট আর জানি না, আমরা ওই দিকের ফিউচারের মার্কেট আমরা জানি না, জানি না ধরলাম। আচ্ছা, এই লো আমাকে এই হাই করছে, এই হাই করছে, হাইটা কিন্তু এখানে ব্রেক হয়েছে, ঠিক আছে? ব্রেক করলে ও, ব্রেক করার পরে ও পুল ব্যাক করবে নর্মালি, ও পুল ব্যাক করছে এতটুকু। আচ্ছা, এখন এই পুল ব্যাক করে আমাদেরকে নতুন হাই করছে, তার মানে এটা আমাদের একটা নতুন লো, এই নতুন লো আমাদেরকে একটা নতুন হাই করছে, বলতে চেঞ্জ অফ কারেক্ট ব্রেক অফ স্ট্রাকচার করছে। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো না? জি ভাই, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এইখানে দেখো, উপরে ব্রেক অফ স্ট্রাকচার করছে, আবার নিচে এরপরে লো, এই হাইট আমাদেরকে নতুন লো করলো, এখানে তো ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাই না? ব্রেক অফ স্ট্রাকচার, এখন কি হবে? তাহলে দুই দুই দিকে কেন ব্রেক অফ স্ট্রাকচার করে? আইডিয়া আছে? উপরে এই জায়গায় হয়েছে একটা, এখানে চস হয়েছে। দাঁড়া, তোমাদের জন্য আরেকটু ইজি করে ড্র করি। এখানে ব্রেক চেঞ্জ অফ, এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে ও আবার নিচে পুল ব্যাক করছে, করার পর এই ক্যান্ডেলে ও আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, সরি, ব্রেক অফ স্ট্রাকচার করছে।
ব্রেকআপ স্ট্রাকচার করার পরে ও পড়ে গেছে আবার নিচে, এসে নিচে ব্রেকআপ স্ট্রাকচার করছে। এখন দুই দিকে দুইটা ব্রেকআপ স্ট্রাকচার হইল না? দুই দিকে দুইটা ব্রেকআপ স্ট্রাকচার হইল না? হ্যাঁ, দুই দিকে দুইটা ব্রেকআপ স্ট্রাকচার হলে কি হয় জানি না ভাইয়া। আমরা নাইম হয়তো অনেকবার শুনছো, আমরা বলি ক্লাইম্যাক্স রিভার্সাল। ক্লাইম্যাক্স রিভার্সাল একটা ওয়ার্ড ইউজ করি আমরা, ওই সময় দুই দিকে যখন ব্রেকআপ স্ট্রাকচার হয় এটা ডিপেন্ড করে কোনটা লাস্টে নিচ্ছে। তো যদি ও এইদিকে ডাউন ট্রেন্ডে আসতেছে আর এখানে যদি, এটা আমার একটা ট্রিক্স, শুধু আমার একটা ট্রিক্স দেখাচ্ছি, যদি ও আবার নিচে এইভাবে ক্লাইম্যাক্স রিভার্সাল করে তাহলে মনে করবা এই যে ডাউন ট্রেন্ড যেটা আছে এটা শেষ। দুই পাশে করলে একই জিনিস কি, দুই পাশে ব্রেকআপ স্ট্রাকচার করলে ক্লাইম্যাক্স রিভার্সাল হবে, মানে ট্রেন্ড চেঞ্জ করে দিবে। যদি করে দুই পাশে যদি করে ডিপেন্ড করতেছে কি করতেছে, এই একটা, আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। দুইটা দুই ধরনের, প্রথমে যদি উপরেরটা নে এরপরে নিচেরটা নে তাহলে মার্কেট আপে কন্টিনিউ করবে, ওইখানে রিভার্সাল হবে। ওইখানে আপ থেকে আসছিল এটা করছে, এখানে আবার আপে কন্টিনিউ করবে। আর যদি ও এখানে নিচ থেকে আসে, নিচ থেকে এইভাবে মার্কেট যায় এসে এই জিনিসটা করে, তার মানে ওইখান থেকে মার্কেট আবার নিচে যাচ্ছে, সরি নিচে যাচ্ছে, নিচ থেকে না এখানে গন্ডগোল লাগছে। তার ক্লিয়ার করি একটা খালি জায়গায় করি, এই হচ্ছে একটা, আর একটা হচ্ছে এই। যদি মার্কেট উপর থেকে এসে এই উপর উপর থেকে এসে এটা করে তাহলে এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাবে, এখানে ও রিভার্স করবে, ওর যে ডাউন ট্রেন্ডটাকে এখানে ট্রেন্ড চেঞ্জ হয়ে আপ ট্রেন্ড হয়ে যাবে। আর এখানে যদি ও নিচ থেকে আসার সময় ওইটা করে পরে ও এই জায়গা থেকে দেখবা ওইখানে আরও পুল ব্যাক করে আবার ও আপে চলে গেছে। আমি এগুলার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একটু পরে, যা কিছু হয়েছে রিসেন্টলি রিসেন্ট মার্কেটে। তো এখানে ওর ক্লাইম্যাক্স রিভার্সাল হয়েছে, এরপরে মার্কেট কি করছে, ওইটা কিন্তু এসএমসিতে নাই, ক্লাইম্যাক্স রিভার্সাল এটা এসএমসির কোনো পার্ট না। তাহলে আমরা এই নতুন লো পাইছি কি এখানে, এইটা আমাদেরকে নতুন লো পাইছি, মার্কেট এসে দুইবার উইক দিছে বাট এটাকে তেমন একটা এটা ব্রেক করছে বলে ধরা যায় না, ধরা যায় না এটা। তো এই লো আমাদেরকে হাই দিছে, এটা এটা এখানে ব্রেক করলো না তাই না? এটা তো এই জায়গায় 15 মিনিটের এক্সটার্নালে যায়, তো এটা ব্রেক করছে। ও যদি ব্রেক করে ওর এখনো পুল ব্যাক বাকি আছে, আমি আশা করি ও আরো পুল ব্যাক করে এতটুকু আসবে। আমার ধারণা হচ্ছে এই জায়গায় মার্কেট এই এতটুকু তো পুল ব্যাক করার কথা, নতুন একটা এটাকে ব্রেক করার আগে। এটা হচ্ছে 15 মিনিটের এক্সটার্নাল, আর যদি এখন আমরা 15 মিনিটের ইন্টারনাল নিয়ে কথা বলি, ইন্টারনাল নিয়ে কথা বললে এই দেখো ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, ব্রেকআপ স্ট্রাকচার পরে মার্কেট নতুন এখানে হাই। এখন এই দুইটা তুমি ভুলে যাও, ওইগুলো হচ্ছে 15 মিনিটের এক্সটার্নাল, এখন আমরা ইন্টারনাল নিয়ে কথা বলতেছি। এই করছে, তাহলে আমাদেরকে এই হাইটা, এই লটা আমাদেরকে এই হাই করছে, পুল ব্যাক করছে, আবার ব্রেকআপ স্ট্রাকচার করে উপরে গেছে, আমরা এই লটাই ধরলাম। মার্কেট এখান থেকে ও নিচে আসছে, এখানে আবার ব্রেকআপ স্ট্রাকচার করছে, স্ট্রাকচার করে এটা আমাদেরকে নতুন লো করছে,
নতুন ল আমাদেরকে এই হাইটা করছে, এই হাইটা আমাদেরকে আবার নতুন ল করছে, বাট এটাও কিন্তু ব্রেক ধরা যায় না কারণ এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং নাই, তো এটাকে আমরা এই ধরব। এখন হয়ে গেছে এই অংশটা হয়ে গেছে স্ট্রং ল, যেটা ও ব্রেক করতে পারে নাই, তাহলে এই লটা আমাদেরকে এখানে এই দেখো ব্রেক অফ স্ট্রাকচার করছে, দেন পুল ব্যাক করছে, এই পুল ব্যাক আমাদেরকে একটা নতুন ল দিল আর আমাদেরকে নতুন হাই দিছে, এই হাই। তাহলে এই লটা এখন আনমেডিকেটেড একটা ল, তো এখানে আমরা দুইটা আনমেডিকেটেড ল পাইছি যেগুলাতে মার্কেট আসে নাই এখন পর্যন্ত। আচ্ছা, আমরা এখানে তো বড় টাইম ফ্রেম নিয়ে কথা বলতেছি, এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে এখানে দেখো কোনো পুল ব্যাক নাই, এখানে কোনো 50% পুল ব্যাক হয় নাই, ও ডাইরেক্ট এই জায়গা থেকে আমাদেরকে হাই দিছে, এটা আমাদেরকে এই হাই করছে, তো এই হাই করলে এখানে যে আমাদেরকে পুল ব্যাকও দিছে, মিনিমাম 50% পুল ব্যাক, 50% পুল ব্যাক দেওয়ার পরে ও আবার উপরে কন্টিনিউ করছে, এখানে একটা হাই করছে, এই একটা হাই করলো, হাই করার পরে ও একটা পুল ব্যাক করছে, এইটা এই পুল ব্যাক করে ও উপরে চলে গেছে। এখন দেখো এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে টপে 15 মিনিটের, এই চেঞ্জ অফ ক্যারেক্টার করায় মার্কেট এইটুকু নিচে পর্যন্ত পড়ছে, প্লাস এই জোনটাকে ও নিয়ে নিছে সাথে, এখন কি হলো এই অবস্থায় মার্কেট আছে। এখন আমাদেরকে আমাদের হাতে যেটা আছে এই একটা হাই আছে, এই হাইয়ের এই লটা আছে, এটা দরকার নেই, এটা আমার একটা হিসাব ছিল, এই হাইয়ের এই লটা আছে। এখন মার্কেট আমরা যে হিসেবে ধরি পুল ব্যাক দিছে, পুল ব্যাক করে তাহলে তো এখানে নতুন একটা ল হলো ও উপরের দিকে যাচ্ছে, বাট এখানে ও এটাকে ব্রেক করার কথা, বাট এখন তার মার্কেটে কোনো মুভমেন্ট নাই তাই ব্রেক করতেছে না, তো আমি গেস করতেছি এখানে ও একটা পুল ব্যাক করতে পারে, বুঝতে পারছো কিছু হালকা পাতলা? জি ভাইয়া, কিছুই বুঝো নাই আমি জানি। এটা হচ্ছে যদি আমরা 15 মিনিটে চিন্তা করি, আর আমরা আবার এগুলাকে আমরা ধরতে পারবো 5 মিনিটে, এইটার হিসেবটা তোমার একুরেট আসে। এখন দেখা যাক এখানে কি হয়, এইটা নর্মালি উপরেরটা ব্রেক করার কথা, বাট এখানে তো একটা চেঞ্জ কি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে না, আমরা যদি এটাকে সরাইয়া দেই তাহলে তো এখানে ক্লিয়ার একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এখন এই ব্রেক অফ স্ট্রাকচারের পরে যদি এখন আবার নিচে আসে তার মানে ও যাবে ওর প্রিমিয়াম জোনে, এই ও প্রিমিয়াম জোনে একবার চলে গেছে, এখন নিচে আসার চান্সটাই বেশি এটাকে যদি ও ফলো করে, তার মানে এখানে একটা 15 মিনিটের বড় একটা চেঞ্জ অফ ক্যারেক্টার আছে, ব্রেক অফ সরি চেঞ্জ অফ ক্যারেক্টার তো হয়েছে ওই জায়গায়, এখানে হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করে ও আবার পুল ব্যাকে চলে গেছে, তার মানে ও ফিউচারে আবার নিচে আসতে হবে। তো এখানে গেসিং আমার ও কমসে কম তো এই জোনে একবার হলেও ফেরত আসবে, এই জোনটাতে, প্লাস এখানে যদি আমরা 1 মিনিটের স্ট্রাকচার নিয়ে কথা বলি, 1 মিনিটের স্ট্রাকচারটা ধরা খুবই টাফ লাগে, আমরা 5 মিনিট নিয়ে কথা বলি, এই গেল এইখানে হয় নাই, এই এটা হয়েছে এই উইকটা, এই এখানে এটা ব্রেক করছে না, ব্রেক না এটা, হ্যাঁ এটা তো ব্রেক করলো, এটা ব্রেক করলে ও হাইয়েস্ট এই দুইটার এই 50% নেওয়ার কথা 50% নিছে, এখন হয়তো ওইখানে কোনো একটা জোন থেকে ও আবার নিচে আসবে, যেটা হচ্ছে আমার গেসিং।
কতটুকু বুঝছো জানি না ভাই, আমি বুঝানো ট্রাই করছি, এটা হচ্ছে কাহিনী। আপাতত আমরা এই সিচুয়েশনেই আছি, আর এখন তো আর উইকেন্ড চলতেছে, স্যাটারডে সানডে, তো বিটকয়েন তেমন কোনো মুভ দিবেই না। আমরা যাই ওই যে আগে একটা জিনিস দেখালাম না এই জায়গায়, ওই যে রিভার্সাল বিটিসি ইউএসডি মেবি এটা চলতেছে ভাই, যা বাইন্যান্স একটা, হ্যাঁ ওইটা না নিয়ে আসে, হ্যাঁ বাইন্যান্সই তো চলতেছে এখন। তো আমরা যদি ওই যে একটা জিনিস দেখালাম ক্লাইম্যাক্স রিভার্সাল, ক্লাইম্যাক্স রিভার্সাল, ওইটা আমি তোমাকে আরো কিছু ক্লাইম্যাক্স রিভার্সালের এক্সাম্পল দেখাই, এটা কিভাবে মার্কেটে কাজ করে। এখানে বুঝতে পারছো কিছু? এটা আছে না এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় এটা আছে, এটা এক্স্যাক্টলি তো আর এই ধরনের হবে না, পুরো মাপ মতো হবে না, বাট এগুলো হচ্ছে ক্লাইমেট রিভার্সাল। আমি তোমাকে আরো কি ওই জায়গাটা মিডল পয়েন্টে একটু দাগ দিলে বুঝে দিত, এই তো এটা এটা ক্লাইমেট রিভার্সাল। এক মিনিট স্ক্রিনশট রাইলে, ওকে এটার ভিডিও আছে অলরেডি করা, বিটিসি মার্কেট চলতেছে বাট মুভ নাই, হ্যাঁ স্যাটারডে তো হতে পারে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আশা করি তোমার নেওয়া হয়ে গেছে। তোমাকে আমি এটা ঠিক ক্লাইম্যাক্স রিভার্সাল হয় না এই জায়গায়, বাট আমি রিসেন্টলি বিটকয়েনে এক মিনিটে কিছু চাই ক্লাইম্যাক্স রিভার্সাল দেখছি, যে এটা ছিল পুরোটাই অস্কার উইনিং ক্লাইম্যাক্স রিভার্সাল বলা যায়। এই দেখো কি জায়গায়, এখানে ক্লাইম্যাক্স রিভার্সাল হয়েছে, এইখানে ক্লাইম্যাক্স রিভার্সাল গুলো আমি অনেক সময় বলে দিব তোমাদেরকে, স্ক্রিনশট দিব তাহলে ধরতে পারবা। আমি রিসেন্টলি ট্রেড করার সময় এখানে একটা ক্লাইম্যাক্স রিভার্সাল অলরেডি পেন্ডিং এ আছে, চলতেছে একটা পেয়ারে, দেখাই এই দেখো, দেখছো দেখছো, এটার স্ক্রিনশট নিয়ে রাখো, এই কাজটাই করবে। এই কাজটা করবে আমি শিওর আছি, কারণ আমার ট্রেড এখানে নেওয়া আছে। এখানে আমরা ধরবো যে মার্কেট যে উপর থেকে যে এটা পড়তেছিল না, এইটা এই জায়গায় শেষ, যদি ও টপটা নিয়ে নেয় এখানে, ওই টপ না নেওয়া পর্যন্ত ট্রেডটা কনফার্ম হয় না। এই টপটা যখন নিয়ে নিবে তখন এই ট্রেডটা কনফার্ম, এই জায়গা থেকে বাই, এটা আবার উপরে, আমরা তখন রেজাল্ট পাবো 4 আওয়ারের, এই জোনগুলোকে আমরা টার্গেট করতে পারবো। কোন পেয়ারে ট্রেড করো বেশি? গোল্ডে তো বেশি না ভাই, সিস করি ভাবতেছি ইউএসডিটা ঠিক আছে, ইউএসডিতে শিফট হইমো, আর ওইটাই শিখমো। কোনটা, ইউএসডি? ইউএসডি আপনি বললেন না, ইউএসডি আর জিবিপি জিপিওয়াই ঠিকভাবে চলে, এই দুইটা দেখতে হইবো। হয়ে গেল ইউএসডি, ভাইয়া
আমি তো অনেক ক্লাসে ছিলাম না, ঠিক আছে, এখন আমার অনেক গ্যাপ পড়ে গেছে ভাই। মোস্ট অফ দ্য ক্লাস আমাদের রেকর্ডিং করা আছে আর ওইগুলো আপলোড করা আছে। যদি হাতে কোনো একটা মিস হয় ওইগুলো মিস হইছে, আর না হলে বাকি সবগুলো রেকর্ডিং করা আছে। আজকের ক্লাস কি রেকর্ড আছে? হ্যাঁ আজকেরটাও রেকর্ড হচ্ছে। মানে কত মিনিটের ট্যান্ডেল দেখে কত মিনিটের অ্যানালাইসিস করে তারপর কত মিনিটের ট্রেডে ফলাইছে। ওকে দেখুন, ডিপেন্ড করতেছে তুমি কি ধরনের ট্রেড করবা। তুমি কি শর্ট টাইম করবা আমাদের মতো, নাকি একটু লম্বা সময় ধরে রাখবা ট্রেড? লম্বা সময় আমরা কি এত শর্ট টাইমে পারবো? আমরা নতুন মানুষ। ওকে তাইলে তোমারে 4 আওয়ারে করো, 15 মিনিটে এন্ট্রি নিও। মানে 4 আওয়ারে মানে লেভেল টানবো, মানে 15 মিনিটে ট্রেড ফলাইবো। হ্যাঁ আর 15 মিনিটে তুমি এন্ট্রি করবা। 15 মিনিট এন্ট্রি করবো। আচ্ছা তাহলে আমরা 4 আওয়ার দিয়ে স্টার্ট করি। আমরা 4 আওয়ারের ইন্টারনাল যেগুলো আছে ওইগুলো দিয়ে আমরা ধরব, প্লাস এক্সটারনালটা একসাথে হিসেব করব। ইন্টারনাল এক্সটারনাল এই দেখো, এই লো, এটা অনেক নিচ থেকে আসতে হবে, এই এই জায়গা থেকে স্টার্ট করব। এই ল আমাদের একটা ল ধরলাম, এই ল আমাকে এই হাইটা করছে, তাহলে এখানে ট্রেডটা এখন পুল ব্যাক হতে হবে মিনিমাম 50% পুল ব্যাক। জি মিনিমাম 50%, ঠিক আছে। এই দেখো 50% পুল ব্যাকও করছে, পুল ব্যাক করার পর ও আবার উপরে ব্রেক করছে। আচ্ছা যতবারই একটা, যখনই এখানে এন্ট্রির একটা ট্রিক্স হচ্ছে, যখনই তোমার ব্রেক করবে, ব্রেক করলে তুমি এন্ট্রি নিবা না, তুমি ওয়েট করবা ব্রেক করার পর একটা পুল ব্যাক হবে, এরপরে যাইয়া তোমার এন্ট্রি। আচ্ছা ওকে, পুল ব্যাক এন্ট্রি 50% আসছে ওইটাই তাহলে। আচ্ছা এতটুকু তো চ্যাপ্টার গেল, এখানে আমাদের হইল। তাহলে এখানে আমরা কি পাইছি, একটা নতুন ল পাইলাম যে এই ল আমাদেরকে এখন এটা ব্রেক করে এই হাইটা দিছে, তাহলে এখন আবার 50% পুল ব্যাক হওয়ার কথা। হইছে 50% পুল ব্যাক? জি ভাই হইছে। আচ্ছা এখন একটা কথা শুনো, যদি হাইয়ার টাইম ফ্রেমে, কালকে তোমাদের ওই সব সময় বলছিলাম যে হাইয়ার টাইম ফ্রেমে দেখো 50%-এর হিসাব মিলবে, কেন 50% বলি এখানে হাইয়ার টাইম ফ্রেমে? হাইয়ার টাইম ফ্রেমে এইভাবে যদি 4 আওয়ারে তুমি করো অ্যানালাইসিস করো, তোমার 10টা পুল ব্যাকের ভিতরে 7টাই 50% হবে, আর বাকি 3টা 50% থেকে বেশি হবে, বুঝলাম। ওকে তাহলে এখানে ও 50% পুল ব্যাক করছে, তুমি 50% দেখে তুমি এন্ট্রি নিতে পারো। তোমার যদি 10টা এন্ট্রি নেও, তোমার 3টা এন্ট্রি এসএল যাবে, তোমার 7টা এন্ট্রি প্রফিট হবে, 50% হওয়ার 7টা যদি তুমি এন্ট্রি নিয়ে নাও। ওকে তাহলে এতটুকু এইটা চ্যাপ্টার শেষ। এখন আমাদের কি কইছে, তাহলে এটা আমাদের নতুন ল, নতুন ল, নতুন ল আমাদেরকে হাই ওইখানে দেখো কোনো পুল ব্যাক না, একবার ডাইরেক্ট এই হাইটা করছে। জি ভাই এই হাইটা করে ও এখন এখানে একটা জোন ক্রিয়েট হয়ে গেছে, একটা বড় ধরনের একটা জোন ক্রিয়েট হয়েছে। আচ্ছা আবার এখানে আসলাম তাইলে আমরা, তাহলে এখানে একটা আমাদের হায়ার টাইম ফ্রেমের চেঞ্জ, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার যেটাকে বলবো আমরা। হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে করছে। ওকে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, তো চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে কি হয়েছে কাহিনী, এই হাইটা আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। আচ্ছা আমরা পরে এখানে ড্রয়িংয়ে আসি, এই কেসে এখানে একটা ছোটো ব্রেক অফ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ওইখানে একটা, এখানে হাইয়ার টাইম এর থেকে বড়টাই ব্রেক অফ স্ট্রাকচার, ওইখানে চেঞ্জ, সরি ওইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। ব্রেক অফ স্ট্রাকচার করার পরে তোমার এখানে একটা পুল ব্যাক করছে, পুল ব্যাক করার পর ও নিচে আসছে। তাহলে আমরা এখানে ধরবো যে
এই হাইটা আমাদেরকে এই ল দিছে, ইন টোটাল এই ল দিছে। আচ্ছা, যতক্ষণ মার্কেটে এই লটা হয়েছে, এত এই মার্কেট আমাদের এই লটা হয়েছে, তারপর আমরা কি করব, আমরা আমরা জানি ফিউচারের মার্কেট আবার নিচের দিকে পড়বে। তাহলে আমরা এখানে ড্র করলাম এই 50%, তো 50% লেভেল হচ্ছে এইটা, ও 50% মিনিমাম 50% পুলব্যাক করতে হবে, ও এখানে মিনিমাম 50% থেকে বেশি পুলব্যাক করে ফেলছে, এইখানে পুলব্যাক করছে। তো যখনই ও পুলব্যাক শেষ করবে, শেষ হবে, তুমি ক্যান্ডেল থেকে বুঝতে পারবে এখন তার আপে চলে যাচ্ছে, তখনই তুমি এখানে এন্ট্রি বসা, তোমার এন্ট্রি এই জায়গায় হয়েছে, একটা সেল এন্ট্রি। সেল এন্ট্রি নিচে আসলো, নিচে আসলো, তুমি এতটুকু পাইছো। তার মানে এই হাইটা তোমাকে, এই হাইটা তোমাকে এখন এই লটা দিছে, এই নতুন নতুন ল দিছে। নতুন ল দেওয়ার পরে ও আর তোমাকে নতুন করে নতুন ল দেয় না। এখানে দেখো হায়ার টাইম ফ্রেমও এখানে মেডিকেট করছে, মেডিকেট মেডিকেটকেও ব্রেকআপ স্ট্রাকচার তা ধরা যায় না, ধরা যায় না, ওইখানে এটাকে ইকুয়াল করছে, ইকুয়াল বা মেডিকেট। তো ইকুয়াল বা মেডিকেট যখন করে মার্কেটটা নর্মালি ফল হয়। তো এখানে শর্ট টাইমে ওইখানে না, ফোর আওয়ারে, তো এটা ফোর আওয়ারে মার্কেটটা এতটুকু ফল হয়েছে। ফল হওয়ার পরে, ফল হওয়ার আগে দেখো মার্কেট কিন্তু এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার করছে, এটা একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে উপরে, এই ব্রেকআপ স্ট্রাকচার করছে। করার পর তোমাকে এখানে নতুন একটা ওইটা ব্রেক করে, এই পুরোটা ব্রেক করে উপরে গেছে, এরপরে নিচে পড়ছে। তার মানে ওর নিচের এই লটা তো ব্রেক করে নেয়, উপরের সাইডে ব্রেক, তার মানে এখান থেকে মার্কেট আবার উপরে যায়। তো উপরে কী করলো, উপরে ও এখানে প্রিমিয়াম প্রাইসে গেছে, যাওয়ার পর আবার ডিসকাউন্ট প্রাইসে ব্রেক ব্যাক করছে, ডিসকাউন্ট প্রাইস থেকে ও আবার উপরে ব্রেক করছে। এই কাহিনী, তোমার কাহিনী বর্তমানে এতটুকু, এই তোমার গুণগুলো। এখন এই হাইটা তোমাকে এই ল দিছে, এই লটা দেখো, এই লটা উপরে যাইয়া তোমার ওই এটাকে যে আমরা 15 মিনিটে দেখি, আমরা এই অংশটা 15 মিনিটে দেখি, ঠিক আছে? এই অংশটা 15 মিনিটে ও আসে, ওইখানে ব্রেক করে নিচে পড়ছে না, নিচে পড়ার পরে তোমাকে ও কয়বার এন্ট্রি দিছে এই জায়গায়, একটা দুইটা তিনটা, তিনটা এন্ট্রি দিছে, উপর থেকে দুইটা সেল এন্ট্রি দিছে। কারণ আমরা এই জোনে কি হয়, আমরা যতবারই মার্কেট এই জোনে আসবে, এই জোনে আসবে আমরা বাই করব, আর যতবারই মার্কেট এই জোনে যাবে আমরা নতুন করে সেল এন্ট্রি দেব। তার মানে কয়টা এন্ট্রি দিছে, একটা প্রফিটে গেছে, দুই নাম্বার এন্ট্রি দিছে প্রফিটে গেছে, তিন নাম্বার এন্ট্রি দিছে প্রফিটে গেছে। এখান থেকে তুমি সেল এন্ট্রি নিতে পারো, তুমি সেল নিছো প্রফিটে গেছে, এখান থেকে আবার বাই নিছো প্রফিটে গেছে, এখান থেকে আবার সেল নিছো প্রফিটে গেছে। আচ্ছা, আমরা ব্যাক টু নর্মাল চার্টে আসি। এরপরে মার্কেট এইখানে দেখো, এইটা যখন ব্রেক করছে, ও এত কাহিনীর পরে যখন ও এটা ব্রেক করছে, মার্কেটও পড়ে গেছে। এখন পড়ার পরে কী হয়েছে, যে আমাদের ফোর আওয়ারের যে এক্সটার্নাল যেটা আছে, এই দেখো ও এক্সটার্নালে ব্যাক করছে, এটাকে মেডিকেট করছে। তো যেহেতু ও এখন এইটাকে মেডিকেট করছে, ও একটা পুলব্যাক করবে উপরের দিকে। এখন পুলব্যাকটা কতটুকু করতে পারে, আমরা ধরবো এই হাই এতটুকু, এইটার আমরা ধরতেছি এখন, তো এটা ডিসকাউন্ট রয়েছে মিনিমাম করে হাই, এতটুকু তো করার কথা, মিনিমাম এতটুকু। প্লাস আরেকটা কথা আছে, ও উপরে ব্রেক করে ব্রেক না করে নিচে পড়ছে, সবগুলো ব্রেক করছে, এতটুকু তো পুল ব্রেক করবেই, বলো। মিটিগেট করার পরে দেখি 50% কি আবার কি জানি ইয়াতে যাই পুল ব্রেক দিব। এইটা আমাদের এইগুলো তো আমরা ইন্টারনাল নিয়ে কথা বললাম না, আর এটা হচ্ছে আমাদের এক্সটারনাল। এই এক্সটারনাল বা এক্সট্রিম, ফোর আওয়ারের এক্সট্রিম লো হচ্ছে এটা, বুঝছি। কমসে কম একটা পুল ব্যাক দিবে, এরপরে পড়বে। এখন পুল ব্যাক রে ভাই, ও
দিতে পারে এতটুকু, দেওয়ার পরও ট্রাই করতে পারে, আর না হলে পুল ব্যাক দিতে পারে এতটুকু, দেওয়ার পরও ট্রাই করতে পারে। বাট ওকে এই প্রাইস জোনে ওকে যেতে হবে, ওর যাওয়াটা খুবই দরকারি। আচ্ছা আমরা ব্যাক টু বিটকয়েনে, ঠিক আছে? বিটকয়েনে আমাদের ড্রয়িং কি ছিল, আমাদের ড্রয়িং ছিল যে মার্কেট এই জোনে ওকে আসতে হয়, ও এখানে এই ব্রেক করছে না, ও তো এখানে ব্রেক করে ফেলছে, ব্রেক করার পর 50% পুল ব্যাক করতে করার পর ও নিচে ব্রেক করে ফেলছে। এখন নিচে ব্রেক করলে ভাই ওর নেক্সট ডেস্টিনেশন থাকে এই জোনে ওকে যেতে পারে। বুঝতে পারলাম ভাই, নিজের কোনো কথা আর কোনো ইয়া নাই, আটকে থামবে না, আর ডাইরেক্ট নেমে যাবো না, এটা এটা নেমে যাবে, ডাইরেক্ট নামক আর ইনডাইরেক্ট নামক পক্ষে এই জু এই জুনে ও চলে আসবে, এমনকি এটাও ব্রেক করতে পারে, কারণ ও উপরে আমরা যে 15 মিনিটে দেখি, 15 মিনিটে ও এখানে উপরেটা ব্রেক করে নাই, ব্রেক না করে ও নিচে আসতেছে, এখন ও ট্রাই করবে সে এইটা ব্রেক করার। এখন এটা যদি ব্রেক করতে নাও পারে ও, ও এখানে যে এই দেখো রেড ক্যান্ডেল যেটা আছে না, মানে যে ওয়াটার ব্লক যেটা, ওয়াটার ব্লক এটা তো নিবে, এটা থেকে আবার অবশ্য উপরে যেতে পারে, বাট এখন মনে হয় না আসবে, এটা তো অনেক দূর, এটা হয়তো আসতে পারে বিটকয়েন যদি নড়ে। ওর জায়গা থেকে যদি নড়ে তাহলে আসবে আর কি। এরপরে ভাই বলো কার কি খবর সবর? আচ্ছা যতটুকু দেখাইছি এতটুকু কি বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি, এটুকু আছে আপনার ভিডিও তো আছে, একবার না বলতে 4-5 বার দেখো, কতটুকু এনাম ভাই, এটা অনেক কিছু ভাই। একটা জিনিস কনফিউশন রয়ে গেছে ভাই, বলো। মানে আমি প্রথমে একটা ইয়া লিখছিলাম, মিটিগেট বা ইকুয়াল করলে মার্কেট ফল করে, এটা কথাটা কি শিওর? তো লিখছিলাম যে ওকে আমরা দেখি এখানে, আমরা এখানে ড্র করে দেখে নিই, মিটিগেট করার পরে কি হয়, ইকুয়াল করছে, এখানে একটা ইকুয়াল হইছে মার্কেট পড়ে, ইয়েস। এরপরে আর কোথায় এখানে ইকুয়াল করছে, আর আমরা ইকুয়াল গুলো দেখি আজকে, ইকুয়ালে আইসিটি এন্ট্রি করে ইকুয়াল করছে, এখানে মার্কেট উপরে চলে গেছে, ইয়েস মিলে গেছে, রাইট লিখে লাইছি। এরপরে এখানে ইকুয়াল করে নাই ঠিক, বাট ইকুয়ালের একটু আগে মার্কেট রিভার্স করছে, এখানে ইকুয়াল থেকে একটু বেশি নিছে, একটু বেশি নিছে, ইকুয়াল থেকে দেখো একটু বেশি নিছে, বাট নেওয়ার পরে ও মার্কেটটা আবার ফল করছে, এখানে দেখো ইকুয়াল যতবারই করে ও ইকুয়াল করছে, ও আপে গেছে, এখানে তো ধরা যাবে না ইকুয়াল কোনোটাই, তেমন কোনো বড় হায়ার টাইম ফ্রেমের ইকুয়াল নাই। আচ্ছা আমরা হায়ার টাইম ফ্রেমের ইকুয়ালগুলো চেক করি, এটা কি ইকুয়াল ধরা যায় আবার যায় না, কারণ এখানে একটু লম্বা আছে এটা, বাট আমরা যে লাস্ট ক্যান্ডেলটাকে ধরি, ইকুয়াল করছে পড়ে গেছে, তো যখনই আমার আমি আর যতদূর দেখছি মার্কেট যতবারই ইকুয়াল করে ও উল্টা যায়, বুঝতে পারছো? যতবারই ইকুয়াল হয় বড় টাইম ফ্রেমের, ও এরপরে কিছুটা হলেও ওইটাকে রেসপেক্ট করে, ঠিক আছে? জি ভাই। ওকে ভাই আর কোনো কোয়েশ্চন থাকলে বলো, আমাদের কলের আর 10-15 মিনিট আছে হয়তো। না ভাই আপাতত নাই, প্রশ্ন লোড দিয়ে নেই তারপরে সবগুলা দিন।
বাট এখানে গোল্ড মার্কেট জানি না ভাই কি করবে, গোল্ড এখন আমি পিছনে পড়ে যাচ্ছি গোল্ড মার্কেট নিয়ে। ও এখানে নিচের সাইডে যত সেলার আছে সবাইকে খাইছে, বাইয়ার খাইছে, তো এখান থেকে আমি ডেফিনেটলি শিওর এখান থেকে গোল্ড মার্কেট নতুন একটা মুভ দিতে যাচ্ছে। এখান থেকে যেদিকে যাবে মার্কেট ওইদিকে যাচ্ছে, কারণ এখানে দেখো উপর নিচ দুই সাইড ক্লিয়ার করে ফেলছে। আমাদের লিকুইডিটি স্ট্রেজিতে উপর নিচ দুই সাইড ক্লিয়ার, তো যখনই উপর নিচ দুই সাইড ক্লিয়ার হয় কোনো একটা পেয়ারের, তখনই আমরা নতুন একটা বড় একটা আলিশান মুভ দেখতে পাই। উপর দিয়ে ব্রেক করে তাহলে কি মার্কেট উপরে যাবে? এটা জানি না ভাই, ওইটা ওই সময় মার্কেট বলে দিবে, এখন বলাটা খুবই টাফ। এখন এই বলাটা খুবই টাফ, যেমন এই লেভেলে মার্কেট অনেকদিন আটকে আছিল, অনেকদিন এই লেভেলেও আটকে আছিল, বাট এই জায়গায় এসে উপরে নিচে সব দিকে এই দেখো উপরের দিকে সবাইকে উড়াইয়া দিছে, নিচের দিকে সবাইকে উড়াইয়া দিছে, পরেও নতুন মুভ দিছে। সো আমি গেসিং ওইখানেও সেম ধরনের একটা কাজ করবে, এখানে বাইয়ারও নাই সেলারও নাই, সবাইকে উঠাইয়া দিছে। এখনো মার্কেট এখান থেকে রে ভাই যে কোনো একটা কিছু করতে পারে। গোল্ডে কি ভাই ট্র্যাপ করে বেশি? আরে ভাই ট্রাপের বাদশাহ, ও ট্রাপের উপরে তো ভাই গোল এটেট করে জন্য মনে হয় এটাই বেশি কাহিনী বেশি। যেমন এইখানে এই যে মুভ দিছে অনেকে মনে করবে এখান থেকে মার্কেট পড়ে যাবে, বা এই পুল ব্যাক করার পর মার্কেট পড়ে যাবে, বাট মার্কেট পড়ে নাই, উপরে যায় সবাইকে এসএল খাওয়াইয়া দিছে। তো ওইখানে এসএল খাওয়ার পরে এই জায়গা থেকে যারা যারা বাই এন্ট্রি নিছে এখানে বাইয়ে ঢুকছে বা মনে করছে এখান থেকে একটা পুল ব্যাক করবে, পুল ব্যাক করার পর এইগুলা থেকে বাইয়ে যাবে মার্কেট, ওদেরকে এসএল খাওয়াইয়া দিছে। তো এখন ওই জানে ভাই ও কী করতে। একমাত্র গোল্ডই বলতে পারবে ওর প্ল্যানটা কি। বিটিসি কি আমার সাথে বেইমানি করে? ওইটা করে কেন? হ্যাঁ এটা তো পরে বিটিসি করছে। 15 মিনিটের যদি স্ট্রাকচার দেখি আমরা, তাহলে এই এক্সটার্নাল যদি চিন্তা করি, এইটা তো ব্রেক করে নেই, এইটা ব্রেক না করলে অত নিচে পড়ে। এখন যেটা করতেছে ও হয়তো এই আপে যাবে, দেন এটা হতে পারে। হয়তো দেখা যাক কয়েকদিন ধরে একটু বিয়ে গোল্ডের মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না। গোল্ড এখন বুঝবো না, গোল্ড এখন এক্সট্রিম হাই লেভেল আছে, তো হাই লেভেলে থাকলে এটা ধরা খুবই হার্ড হয়ে যায়। আমরাও এসএল খাই ভাই, এসএল খাই, লস খাই, যে ধরতে পারি না যে কি হচ্ছে না হচ্ছে। যেমন আমার এই জায়গা থেকে আমার সেল এন্ট্রি ছিল, এখানে আমার এন্ট্রিগুলো দেখাই এই জোনে। এখানে আমার সেল ছিল, আমি এখানে বের হয়ে এখানে বের হইছি, পরে মার্কেট এইখান থেকে আবার এসে ও আবার নিচে পড়ছে। ওকে যাও না, এখানে কাহিনী স্টার্ট হয়েছে, এখানেই না, এটা তো লাস্ট দিনের আগে, এখানে আমার বাই ছিল রে ভাই রে, এই জায়গায় আমার বাই একটা ছিল। আমি এই ক্যান্ডেলের এই জায়গায় আমাদের গ্রুপে আমি শেয়ার করছিলাম, এই গ্রুপে না আরেক গ্রুপে, এই জায়গায় আমার বাই ছিল এই জায়গায়। আর পরে যখন মার্কেট উপরে যাই এই করছে, আমি এখানে ক্লোজ করে বের হয়ে গেছি, বের হওয়ার পর ও উপরে গেছিলাম, মনে করছে এখান থেকে ও আবার একটা পুল ব্যাক করে এরপরে এই যাবে, ও আর আসেই না, আর আমি এন্ট্রি নিতে পারিনি। তারপরে তো চান্দ বেড়ে গেছে, এরপরে তো রে ভাই আর থামছে, ও তো আর গেছেই। এরপরে এখান থেকে আমার সেল ছিল, আমার সেলে আমি একটুটুকু ক্লোজ করে দিই, এরপরে মার্কেট ও আবার পরে
ওকে পড়ছে, ভালো করছে, পড়ার পর আমি এই লেভেলে আবার এন্ট্রি নেই, এই লেভেলে এন্ট্রি নেই, তো আমার টার্গেট ছিল এই লেভেলে যাবে, ও এখান থেকে আবার ঠুস করে পড়ে আমার এসএল খায়া, ও আবার উপরে, আবার আসলে শ্যাডো দিয়ে গেছে, আবার আবার গেছে। তো অবশ্য আমি এটা ধরছিলাম, আমি ওই দিন ধরছি, আমি এই এন্ট্রিটা ধরছি, আমি এই এন্ট্রিটা ধরছি, আমি এই এন্ট্রি ধরছি, এখান থেকে এখনো আমার একটা বাই রানিং আছে, কততে আমার বাই, আমার বাই, আমি বড় এন্ট্রি তো ওখানে বাই নিউজের এন্ট্রি হবে না, বড় এন্ট্রিটা ওই উপরে থেকে আমি মারছিলাম। হ্যাঁ তো এগুলা করে রে ভাই, এগুলো গোল্ডের কথা বলে লাভ নাই, ও হচ্ছে এমন একটা পেয়ার খুবই ফাঁদ দামি মূলক একটা পেয়ার, আর এটাতে আমি এখন ট্রেড করি নাসদাক নাস 100। এর কাহিনী কি? এটা তো বিগ বিগ নাস 100 এর কাহিনীটা কি ভাই? কাহিনী বলতে কি হয়েছে তো সুন্দর, এটা কি ট্যাপ বেশি হয় নাকি গোল্ডের মতো? ও যেদিকে যায় ওইদিকে যায়, বাট গোল্ডে যেমন আছে না, তুমি এন্ট্রি নিলে এক পিপস উল্টা উল্টা গেলে তোমার অনেক টাকা লস হয়ে যায়, নাসদাকের 10 ডাবল হয়, তোমার প্রফিট হইলে 10 ডাবল, লস হইলেই 10 ডাবল। ভলেটিলিটিটা ওই যে তোমার এইগুলাতে প্রফিট মার্জিন বা লসের রিস্কটা বেশি নাসদাক। এরপর আরেকটাতে আমি, আমার ফেভারেট পেয়ার হচ্ছে নাসদাক আছে, গোল্ড আছে, এরপরে আমি ইউএসডি জেপিওয়াই এ করি, এরপরে আমি ফ্রান্স ফ্রান্সে করি, আমি এরপরে জাপানে করি, S&P 500 এ করি। আমরা বুঝছো এই জায়গায় এমন একটা কাহিনী হয়েছে আমাদের সাথে ওই দিন, এটা ড্রই করা আছে, এই দেখো আমরা 1 আওয়ারে আছি, 15 মিনিটে যাই, এরপরে আই থিঙ্ক লাইনটাও কেটে যাবে। যখন এখানে ব্রেক হয়েছে না, তখন আমরা এখানে একটা শর্ট এন্ট্রি নিছি, সেল এন্ট্রি নিছি, এই জায়গায়, এই জায়গায় আমাদের সেল এন্ট্রি রিয়েল অ্যাকাউন্টে, আর আমাদের টিপি ছিল এইটা, আর 1 মিনিটের 1 ক্যান্ডেল হয়েছে এই মাথা থেকে এই মাথা, কোনো নিউজ, কোনো নিউজ ছাড়া। এরপরে এখান থেকে আমরা মনে করছিলাম আবার পুল ব্যাক করবে, কোনো নিউজ নাই, তো পুল ব্যাক করবে বলো, ও বড় ক্যান্ডেল তো নিউজ ছিল, ইউএসডি ওই দিন কই যে এনএফপি না জানি কি আসলো, ইউএসডি জেপিওয়াই এর এটা করছে বাংলাদেশ টাইম অ্যারাউন্ড 1:30টার দিকে, ওই দিন কোনো নিউজ ছিল না, এটা নিউজ ক্যান্ডেল ছাড়াই করছে, নিউজ আর এত বড় ক্যান্ডেল তো বেশি বায়ার হয়ে এসএল খাওয়ার জন্য এটা করছে। এরপরে মার্কেট এই যে আসলো নিচে, আসার পরে এখান থেকে যে একটা টান দেওয়া স্টার্ট করলো, আমি এন্ট্রি এর আগে এখান থেকে বুঝছো কয়েকবার এই লেভেল থেকে বাই নিছি, বাই নিছি হোল্ড করার জন্য, বাট ও এসে আমাকে এসএল, আমাকে এরকম জায়গায় এসে আমার এসএল হিট করছে। এরপরে ভাই ও যে রাউন্ড স্টার্ট করছে এখনো চলতেছে, যারা ওই জায়গায় এন্ট্রি ধরতে পারছে তারা, হ্যাঁ রাইখা দিলে তো এই লেভেলে অনেকে এন্ট্রি নিবে, এই লেভেলটায় যারা ধরো সুইং করে, সুইং ট্রেড করে, ওরা এই লেভেলে এন্ট্রি নিবে, এটা ব্রেকআউট করার পরে লং রেঞ্জে, এই লেভেলে এখানে যারা এন্ট্রি নিছে করে ফেলতে, বাট এসএমসিতে এখানে এন্ট্রি দেয় না, এসএমসি অনুযায়ী এখানে এটা ব্রেক করার পরে মার্কেটকে একবার পুল ব্যাক করা উচিত, পুল ব্যাক করে উপরে যাওয়া উচিত, বাট ও আর পুল ব্যাকই করে নাই, তুমি দেখো এই লেভেলটাকে ও কীভাবে ম্যানেজ করছে, ও আর এই লেভেলে ব্যাকই করে নাই যে কাউকে এন্ট্রি দিবে, এটার নিচে না এন্ট্রিতে এন্ট্রি হয় না, তো এন্ট্রি না দিয়ে ও জাস্ট উপরে গেছে 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 গেছে। আমার তো গতকালকে এত মেজাজ খারাপ হয়েছিল, ইচ্ছা করছিল যে এই লেভেল থেকে একটা বাই মেরে দিই, সত্যি রে ভাই। এটা কি ভাই নিউজ চ্যানেল হয়েছিল এটা মনে হয়? এটা কি নিউজ চ্যানেল আছে ভাইয়া? গতকালকে নিউজ চ্যানেল, আচ্ছা আচ্ছা নিউজ ও বাই এসে আজ বাবার কবে থেকে ডাউন আছে, এখন খারাপ হইছে যে এখান থেকে বাই মেরে দিব, কারণ ও তো আর সেলে তো আসে না, তো বাই যাবে, বাট ও যাবে, ও একবারে এখন এতটুকু গেছে না, পুরো এই লেভেলটাতে চলে আসবে, ভেরি সুন এই লেভেলটা নিবে,
এরপরে এটা নিবে, এরপরে ও আমরা আগামী বছরে ওকে এই লেভেলে দেখব, এই নেক্সট কয়েক মাসে আমরা ওরে এই লেভেলে দেখব। আমি ভেরি শিওর এই ব্যাপারে। অবশ্য আমি এখন ইউএসডি জেপিওয়াই একটা সেল এন্ট্রি ওপেন করছি, আমি আমার সেল এন্ট্রি ওপেন হয়েছে যে একবারে কাছাকাছি 14884 থেকে, তার মানে 8 যদি হয় 84, এখানে আমার শর্ট এন্ট্রি। এমনি দেখতে কিন্তু অনেক দূরে, দেখতে কিন্তু অনেক দূরে, অনেক দূরে, বাট এইভাবে দেখলে মনে হয় একবারে কাছে। দেখা যাক, এগুলো আগামী সপ্তাহের জন্য আমাদের নতুন সপ্তাহ স্টার্ট হোক আশা করি সোমবারে। এটা তো ভাই একটু হলে তো রেসপেক্ট করা দরকার না, ওর রেসপেক্ট যদি করে ও যে আপ ট্রেন্ড কন্টিনিউ এতটুকু আসবে, এতটুকু আসার কথা। বাট তুমি যদি মার্কেট স্ট্রাকচার কেউ ট্রেড করো এই এই টাইমগুলো ছাড়া, মার্কেট স্ট্রাকচার এখানে কি করছে তাইলে ভাই আমি রেখে দিলাম, আর নাই দিও একটু পরে 5 মিনিট পরে, ঠিক আছে? কি বলেন ভাই, আমার একটা ফোন দিও তুমি 5 মিনিট পর। নাইম ভাই বলো মো, ও নাইম চলে গেছে থেকে, ওকে তাই আমি শর্ট আউট করে নিব ওর সাথে। ওকে ভাই ভালো থাকো।